ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওটি শেয়ার করা মাত্রই সবার আগে পাওয়ার জন্য। ব্রণের মতোই তিল বা আঁচিল মুখের সৌন্দর্যহানির একটা বড় কারণ। তিল বা আঁচিলের সমস্যা থেকে রেহাই পাওয়া কঠিন। মেলানোসাইট নামে এক ধরনের কোষ আমাদের ত্বকের রং নির্ধারণ করে। কোনো কারণে এই কোষ ত্বকের কোনো একটা জায়গায় বেশি পরিমাণে সঞ্চিত হলে সেখানে আঁচিলের সৃষ্টি হয়। জিনগত কারণেও আঁচিল হতে পারে। আজকের ভিডিওতে আমরা প্রাকৃতিকভাবে কিভাবে আঁচিল দূর করা যায় সে সম্পর্কে আলোচনা করব। আসুন জেনে নিই আঁচিল দূর করার তিনটি প্রাকৃতিক উপায়, ক্যাস্টর অয়েল ও বেকিং সোডা। ক্যাস্টর অয়েল ও বেকিং সোডার মিশ্রণ ত্বককে ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। এক চা চামচ ক্যাস্টর অয়েল ও এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এরপর এই পেস্ট আঁচিলের উপর লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সম্পূর্ণ শুকানোর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আঁচিল চলে না যাওয়া পর্যন্ত প্রতিদিন একবার এই পেস্টটি ব্যবহার করুন। পেঁয়াজ এবং লেবুর রস, 3 চা চামচ পেঁয়াজের রস এবং 1 টেবিল চামচ লেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। তুলা দিয়ে মিশ্রণটি রাতে ঘুমানোর আগে আঁচিলে লাগান। সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন মিশ্রণটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। অ্যালোভেরা এবং মধু, ভেষজ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরার ব্যবহার পাওয়া যায় সেই খ্রিস্টপূর্ব যুগ থেকেই। মুখ এবং ত্বকের দাগ দূর করতে অ্যালোভেরা ও মধু বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবেই কাজ করে। অ্যালোভেরা ও মধু ত্বককে মসৃণ রাখে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং 1 টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। তুলার সাহায্যে মিশ্রণটি আঁচিলে লাগান। ভালো ফলাফলের জন্য দিনে 3 বার ব্যবহার করুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।